লেবাননে যোগাযোগের জন্য হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা পেজার বিস্ফোরণে এক শিশু সহ অন্তত নয় জনের প্রাণহানি হয়েছে এই ঘটনায় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সহ আহত হয়েছেন আরও দু হাজার সাতশো পঞ্চাশ জন এরই মধ্যে ইসরায়েলের দিকে অভিযোগের তীর ছুঁড়েছে হিজবুল্লাহ আর অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে এই বিস্ফোরণের সাথে তারা জড়িত নয় মঙ্গলবার লেবাননের রাজধানী ও আরও বেশ কয়েকটি শহরে একযোগে হিজবুল্লা সদস্যদের বেতার টেলিযোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণ ঘটে হাজারো মানুষ আহত হন ঘটে প্রাণহানির ঘটনাও আহতদের অনেকেই হিজবুল্লার যোদ্ধা বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এদিন বিস্ফোরণে ইরানের রাষ্ট্রদূত মুস্তাবা মানি ত্বকের উপরিভাগে আঘাত পেয়েছেন বর্তমানে একটি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন তিনি স্বাস্থ্যকর সব এ বিস্ফোরণগুলোর জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কঠিন শাস্তির হুমকি দিয়েছে তারা এদিকে লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে মঙ্গলবার জানালেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই বিস্ফোরণের সাথে যুক্তরাষ্ট্রের কোন সংশ্লিষ্টতা নেই বলে মঙ্গলবার জানিয়েছে